এটা ভাগ্যের পরিহাস নাকি নিয়তির কটাক্ষ জানি না তবে যে শাসক দল এই রাজ্যের শাসক দল যে শাসক দলের বিরুদ্ধে সব থেকে বেশি বিচার ব্যবস্থাকে আক্রমণ করার এবং বিচার ব্যবস্থার ওপরে প্রভাব খাটানোর অভিযোগ উঠে এসেছে সেই শাসক দলের প্রধান এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমি কাউকে আঘাত করে এই কথাটা বলতে চাই না কাউকেই আমি আঘাত করতে চাই না কিন্তু বিচার ব্যবস্থায় কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতিত্ব থাকা উচিত নয় বিচার ব্যবস্থার বিশুদ্ধ এবং সৎ থাকা উচিত বিচার ব্যবস্থার একটা গোপনীয়তা বজায় রাখা দরকার যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি কাউকে আঘাত করতে চাই না মুখে এই কথাটা তিনি বলছেন তবে তিনিও খুব ভালো করেই জানেন এইটা খুব ক্যালকুলেটেড হিসেব কোষে একটা খোঁচা মারা এবং এই খোঁচাটা তাকে অবশ্যই দিতেই হতো কারণ দেখুন যে জায়গায় তিনি দাঁড়িয়ে রয়েছেন তার দল একাধিকবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে কথায় কথায় তাকে সুপ্রিম কোর্টে ছুটতে হয় আপনারা জানেন যে তার দলের ব্যক্তিরা বহু সময় কলকাতা হাইকোর্ট বিচার ব্যবস্থা সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী নিজেও এই ধরনের মন্তব্য করেছেন যে এই রায় মানি বা বিজেপির হাইকোর্ট ইত্যাদি ইত্যাদি তিনি বলেছেন তারই সঙ্গে আপনারা জানেন যে তিনি যে বিরোধী জোটে রয়েছেন দেশের মধ্যে যেটা আগে ছিল এখন যেটাকে ইন্ডিয়া বলা হয় সেই জোটের আরেক শরিক হেমন্ত তিনি সম্প্রতি জামিন পেয়েছেন কিন্তু আরেকজন আবার রয়েছেন তিনি এখনো জেলে তিনি জামিন পাননি তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের অনেক সতীর্থরা তার নিজের দলের লোকজন নেতা বিধায়ক তারা এখনো পর্যন্ত জেলে রয়েছেন তো সেখানে দাঁড়িয়ে এই খোঁচাটা তাকে দিতেই হতো এত বড় একটা সুবর্ণ সুযোগ এটা তো ছেড়ে দেওয়া যায় না অতএব খোঁচা দিতেই হবে আর উল্টো দিকে কে ছিলেন উল্টো দিকে ছিলেন আরেকজন ব্যক্তি যিনি আমাদের দেশের এই যে ন্যায় বিচারের ব্যবস্থা যে বিচার ব্যবস্থার প্রতিও অনেক সময় প্রশ্ন উঠেছে যে দিনের পর দিন অনেক কেস ঝুলে রয়েছে কেন এত সময় লাগছে কেন কেউ গিয়ে মুহূর্তের মধ্যে জামিন পেয়ে যাচ্ছেন আবার কেউ দিনের পর দিন বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু জামিন পাচ্ছেন না যেখানে দেখা গেছে যে বিচারপতি সিটিং জাজ একজন তিনি পদত্যাগ করে রাজনীতিতে এসে একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন বা কোথাও দেখা গেছে অবসর গ্রহণের পরে একজন বিচারপতি রাজনৈতিক পদ পেয়েছেন অথবা অবসর গ্রহণের সময় কোনো একজন বিচারপতি বলেছেন যে আমি যুক্ত ছিলাম তো এই সমস্ত ঘটনা সামনে আসার পর যে বিচার ব্যবস্থাকে নিয়ে প্রশ্ন উঠেছে সেই বিচার ব্যবস্থার প্রতিনিধিত্ব করছেন যিনি তিনি হলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কি বলছেন তিনি বলছেন যে জনতা আদালতকে ন্যায় এবং বিচারের মন্দির বলে আমরা যদি নিজেদের সেই মন্দিরের দেবতা ভাবতে শুরু করি তাহলে সেটা ঠিক নয় এটা কিন্তু অত্যন্ত বড় বিপদের বিষয় আমার নিজস্ব চিন্তা ভাবনা রয়েছে আমার সামনে আদালতকে কেউ মন্দির বললে আমি তাকে বাধা দিই আদালতকে মন্দির ভাবা উচিত নয় এবং বিচারকদের দেবতা বানানো উচিত নয় বিচারকরা দেবতা নন বিচারকরা মানুষের সেবক বিচারকরা বিচার করুন কিন্তু কারোর সম্পর্কে আগেভাগে ধারণা তৈরি করে নেবেন না এবং এই কথাগুলো মুখ্যমন্ত্রী বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোথায় বলছেন কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির দ্বি শতবর্ষ পূরণ উপলক্ষে যে অনুষ্ঠান সেইখানে তারা এই কথা বলছেন এমন একটা জায়গায় কলকাতা হাইকোর্টে যেখানে এই কথাগুলো হচ্ছে যেখানে কিন্তু বিচারপতিদের বিচারপতিদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও উঠেছে আবার ভগবান বানানোও হয়েছে এবং দেখুন এই দুটো আর্গুমেন্টেরই কিন্তু কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন মানুষ যদি কলকাতা হাইকোর্টের নিরিখে আপনি দেখেন যদিও প্রধান বিচারপতি বা মুখ্যমন্ত্রী দুজনের কেউই কারোর নাম নেননি কিন্তু কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে তারা যেখানে এই কথাটা বলছেন সেখানকার নিরিখে দেখলে দেখুন এই দুটো আর্গুমেন্টই এসে মিলিত হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে আপনারা জানেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন তিনি যে সমস্ত বিচার করেছেন সিদ্ধান্ত নিয়েছেন নির্দেশ দিয়েছেন সেগুলোকে একাধিকবার আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী নিজেও আক্রমণ করেছেন এবং বারবার বলা হয়েছে তিনি পক্ষপাত দুষ্ট হয়ে এই সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন এই সমস্ত নির্দেশ দিয়েছেন বিজেপিতে তিনি যোগদান করবেন তাই বিজেপির হয়ে তিনি এই সমস্ত বিচার করেছেন আবার উল্টো একাংশ মানুষজন চাকরি প্রার্থী যারা আন্দোলন করছিলেন তাদের সঙ্গে সঙ্গে বাংলারও প্রচুর মানুষজন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিন্তু ভগবানের আসনেও বসিয়েছেন অর্থাৎ দুটো আর্গুমেন্টই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসে সম্মিলিত হচ্ছে তো এই সমস্ত বিষয় যখন শুনছিলাম এই নিয়ে যখন কথাবার্তা হচ্ছে তখন মনে পড়লো যে এই মাসেরই একদম শুরুর দিকে হঠাৎ যদি উপলকথার মেম্বারদের জন্য আমরা বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নিয়ে একটি পর্ব করেছিলাম যেখানে আমরা এই প্রশ্নটা রেখেছিলাম যে কলকাতা হাইকোর্টে কি তাহলে সমস্ত বিচারপতিদের বিরুদ্ধেই এখন এই সমস্ত অভিযোগ উঠে আসছে কোনো না কোনো দিকে তারা রয়েছেন এই আঙুল কেউ কি এরকম নেই যার বিরুদ্ধে এই এই অভিযোগ উঠছে না কেন পরিস্থিতি তৈরি হচ্ছে এবং এইভাবে যদি কলকাতা হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে অভিযোগ উঠতে থাকে তাহলে এই বাংলার মানুষের শেষ সহায় যেটা ছিল আদালত সেটা কি আর মানুষের শেষ সহায় থাকবে এর ওপর থেকে যদি মানুষের বিশ্বাসটা সরে যায় তাহলে কি হবে তো সেই পর্বে যে বিষয়গুলো আমরা তুলে ধরেছিলাম সেইটা আমি আপনাদের একটু দেখাতে চাই ওয়ান টু থ্রি এই নির্বাচন পর্ব যখন চলছিল সেই সময়ে কিন্তু একজন বিচারপতি বিচারপতি চিত্তরঞ্জন দাস তিনি অবসর গ্রহণ করেন রিটায়ারমেন্ট করেন এবং তার ফেয়ারওয়েলের যে সভা হচ্ছিল সেখানে তিনি বলেন যে আমি আর এস একজন সদস্য বহু বছর ধরে আর এস এসের সঙ্গে আমি সম্পৃক্ত হয়ে থেকেছি এবং এই সংগঠনের একটা বিশাল বড়ো অবদান রয়েছে আমার জীবনে আমি কোনো অন্যায় কাজ করিনি আমার যে সাহস সেটা আর এস এস থেকেই আমি পেয়েছি এবং তিনি বলেন যে তার এই যে কর্মজীবন শেষ হয়েছে এরপর তিনি আবার তার ওই সংগঠনে ফিরে যেতে চান তিনি বলেন যে আর যদি মনে করে যে আমাকে কোনো দায়িত্ব দিতে পারবে তারা আমি কোনো দায়িত্ব নিতে পারবো তাহলে আমি অবশ্যই কিন্তু আবার আমার সংগঠনে ফিরে গিয়ে কাজ করতে চাই এবার তার বিচার প্রক্রিয়া তার রাজনৈতিক মনোভাব কিভাবে তিনি বিচার করেছেন সেই সমস্ত কিছু নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছেন অনেকেই বলেন এই কথাটা এখনো বলছেন যে আর কোনো রাজনৈতিক সংগঠন নয় কিন্তু আর এস এর যে রাজনীতি বিজেপির সঙ্গে বা অন্যান্য দলের সঙ্গেও যে সম্পর্ক বা রাজনীতির কথা বারবার সামনে উঠে এসেছে সেটাও আবার সম্পূর্ণভাবে স্বীকার করার কোনো জায়গা নেই এবং তারই সঙ্গে আপনাদের নিশ্চয়ই মনে আছে কলকাতা হাইকোর্টের আরেক বিচারপতির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে বিচার করছেন সেই বিচারপতি হলেন বিচারপতি সৌমেন সেন যার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি থাকাকালীন এবং এজলাসে বসেই তিনি প্রশ্ন তুলেছিলেন যে ওই বিচারপতি অর্থাৎ বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া কেন শুরু হবে না প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই সময় অভিযোগ ছিল যে বিচারপতি সৌমেন সেন রাজনৈতিক ব্যক্তিত্বের মতো আচরণ করছেন রাজনৈতিক স্বার্থ আছে এমন একজন ব্যক্তির মতো ব্যবহার করছেন তার কি অভিযোগ ছিল না অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় বলেন বিচারপতি সৌমেন সেন বড়দিনের ছুটির আগে বিচারপতি অমৃতা সিনহাকে নিজের এজলাসে ডেকে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ আছে তাকে এভাবে বারবার বিরক্ত করা যাবে না তারই সঙ্গে বিচারপতি সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনহাকে নির্দেশ দিয়েছিলেন যে বিচারপতি সিনহার এজলাসের যে লাইভ স্ট্রিমিং হয় সেটা বন্ধ করতে হবে এবং তারই সঙ্গে তিনি বিচারপতি সিনহাকে নির্দেশ দিয়েছিলেন যে বিচারপতি সিনহার বেঞ্চে যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলাগুলো সেগুলো তাকে খারিজ করে দিতে হবে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সময় এটা দাবি করেছিলেন যে এই সমস্ত তথ্য তিনি বিচারপতি অমৃতা সিনহার কাছ থেকে জানতে পেরেছিলেন বিচারপতি সৌমেন সেন এখনও কলকাতা হাইকোর্টের বিচারপতি রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অন দি আদার হ্যান্ড তিনি কিন্তু পদত্যাগ করেছেন রাজনীতিতে যোগ দিয়েছেন বর্তমানে তিনি বিজেপির সাংসদ এবার এই দুজনের মধ্যে আরেকজন যে বিচারপতির নাম উঠে এসেছিল বিচারপতি অমৃতা সিনহা তাকে নিয়ে আবার নতুন করে একটা বিতর্ক সামনে এসেছে আপনারা জানেন কলকাতা হাইকোর্টে রস্টার বদল হয় অর্থাৎ বিচারপতিরা যে মামলাগুলো শুনছেন সেগুলো হাত বদল হয় এজলাস বদল হয় আর এই রস্টার তৈরি করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস যেখানে বলা হচ্ছে বিচারপতি কৌশিক চন্দ্র পুরসভার মামলা শুনবেন এস মামলা গেছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে বিচারপতি জয় সেনগুপ্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মামলা শুনবেন এবং ফাইনালি বিচারপতি অমৃতা সিনহা তিনি এবার থেকে শুনবেন পুলিশের সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলা কিন্তু এইখানেই একটা জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে বিচারপতি অমৃতা সিনহাকে নিয়ে এবং সেখানে মামলাকারীর বক্তব্য হচ্ছে বিচারপতি অমৃতা সিনহা এই পুলিশের সক্রিয়তা নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলা আদৌ কি নিরপেক্ষভাবে শুনতে পারবেন তিনি কি এর সঠিক বিচার করতে পারবেন এবার এই রকম সন্দেহ কেন করা হচ্ছে হঠাৎ একজন বিচারপতি তিনি নিরপেক্ষভাবে মামলা শুনতে পারবেন কি পারবেন না এই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে কেন কারণ হিসেবে বলা হচ্ছে আপনাদেরও নিশ্চয়ই মনে আছে একটি পারিবারিক মামলায় বিচারপতি অমৃতা সিনহার স্বামী যিনি নিজেও একজন আইনজীবী তাকে কিন্তু সিআইডি বেশ কয়েকবার ডেকে পাঠিয়েছিল জিজ্ঞাসাবাদ করেছে বিচারপতি সিনহার স্বামী সেই সময় অভিযোগ করেছিলেন যে জিজ্ঞাসাবাদের জায়গায় তাকে রীতিমতো হেনস্থা করা হয়েছে টেকনিক্যালি দ্য ম্যাটার ইজ ক্লোজড সুপ্রিম কোর্ট থেকে বিষয়টা ঘুরে এসেছে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে সম্পূর্ণ ক্লিন চিট দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এই নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে যে যেহেতু বিচারপতি সিনহার পরিবারে পুলিশকে নিয়ে এরকম একটা ঘটনা বা এরকম একটা অভিজ্ঞতা ঘটেছে তাহলে সেক্ষেত্রে বিচারপতি সিনহা কি আদৌ নিরপেক্ষভাবে পুলিশ সংক্রান্ত মামলা শুনতে পারবেন জনস্বার্থ মামলা দায়ের হয়েছে ডিভিশন বেঞ্চ কি বলছে ডিভিশন বেঞ্চ বলছে after hearing arguments on behalf of the petitioner learned registrar general and the learned ag mr kishore dokto the honourable court was pleased to observe that the pil contained and raised a valid question of law but the issue pertains to administrative powers of the honourable chief justice and hence needs to be placed before the honourable chief justice for proper adjudication

যিনি এই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এবার এই কিশোর দত্তর সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করার আগেই এজলাসের মধ্যেই একটা সংঘাত হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে যদিও পরে তারা দুজনেই সেটা মিটিয়ে নিয়েছিলেন কিন্তু সংঘাতের কথাটা মনে আছে নিশ্চয়ই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজি কিশোর দত্তকে বলেছিলেন যে শাসক দলের পদলেহন করে তিনি এই এজি পদে এসেছেন তার পাল্টা আবার কিশোর দত্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলেছিলেন আপনি তো রাজনীতিতে যাবেন আপনি তো বিজেপির নির্বাচনে দাঁড়াবেন যাই হোক সেই সময় অনেক রকম দেখা যাচ্ছে কিশোর দত্তর সঙ্গে কিন্তু বিচারপতি অমৃতা সিনহারও এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় একটা ইন্টারাকশনের কথা সামনে এসেছিল যখন জানা গিয়েছিল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা রয়েছে সেখানে বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছেন যে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত রাজ্যের হয়ে এই মামলায় সওয়াল করতে পারবেন না তার কারণ এই মামলাতেই এক অভিযুক্তের হয়ে এর আগে সওয়াল করেছিলেন কিশোর দত্ত তাই তিনি এখন রাজ্যের হয়ে সওয়াল করতে পারবেন না সেক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হবে এখানেই বলে রাখি আপনাদের নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের হয়ে কিন্তু যখন অ্যাডভোকেট জেনারেল ছিলেন না সেই সময় কিশোর দত্ত সওয়াল করেছিলেন সেই কারণেই বিচারপতি সিনহা এই নির্দেশ দিয়েছিলেন যে তিনি কিন্তু রাজ্যের হয়ে এই মামলায় সওয়াল করতে পারবেন না এখন দেখা যাচ্ছে সেই কিশোর দত্তই জাস্টিস অমৃতা সিনহাকে নিয়ে প্রশ্ন তুলছেন যে তিনি আদৌ নিরপেক্ষভাবে পুলিশের মামলা শুনতে পারবেন কি পারবেন না

বিরুদ্ধে যে এফআইআর সেটা যাতে খারিজ করা হয় এই আবেদন নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন সেই মামলাটা গিয়েছিল বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চে কিন্তু সেই মামলা বিচারপতি জয় সেনগুপ্ত শোনেননি তিনি সেই সময় বলেছিলেন যেহেতু তিনি দীর্ঘ দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছেন এবং তারা বন্ধু ছিলেন তাই এই মামলা তিনি শুনবেন না সেখান থেকে তিনি সরে যাচ্ছেন এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে জাস্টিস কৌশিক চন্দর বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছিল যে তিনি বিজেপির সঙ্গে জড়িয়ে রয়েছেন বিজেপির সঙ্গে তার সম্পর্ক রয়েছে বিজেপির কিছু মিটিংয়ে তাকে দেখা গিয়েছিল এই অভিযোগ অভিযোগ উঠে এসেছিল রাজা শেখর বিরুদ্ধেও উঠেছে যে তিনি জাস্টিস বিজেপির প্রতি পক্ষপাতিত্ব করছেন জাস্টিস মান্থার এজলাস বয়কট করা হয়েছে এমনকি তার বিরুদ্ধে তার নামে পোস্টার পর্যন্ত পড়েছে যেটা কলকাতা পুলিশ আজ অব্দি খুঁজে বের করতে পারেনি যে কারা সেই পোস্টার দিয়েছিল তো এই রকম একাধিকবার কিন্তু একাধিক অভিযোগ সামনে এসেছে তো এই পর্বটা যেহেতু আমরা একদম জুন মাসের শুরুর দিকে করেছিলাম তাই এখানে একটা আপডেট ছোট্ট করে অবশ্যই অ্যাড করতে হবে বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতার প্রতি প্রশ্ন তুলে যে মামলা হয়েছিল সেই মামলা জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির বেঞ্চে যায় এবং সেখানে একটা আর্জেন্ট হিয়ারিং এর দাবি করা হয়েছিল যেটা শুনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানম কিন্তু রীতিমতো রেগে গিয়েছিলেন তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন এই বলে যে একটা জনস্বার্থ মামলা নিয়ে সেই আর্জেন্ট হিয়ারিং তাড়াতাড়ি শুনুন তাড়াতাড়ি শুনুন এটা বলা যায় না মামলাটার একটা সারবত্তা থাকতে হয় আপনারা আগে গিয়ে সেই সারবত্তা খুঁজুন এবং তারই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে এই যে একটা আন্তাবড়ি মামলা করা হয়েছে এই মামলা প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আরও বলেছিলেন যে কোনদিন আপনাদের মাথার পোকা নড়ে উঠবে আপনারা এসে একটা মামলা নিয়ে চলে আসবেন এবং দাবি করবেন আর্জেন্ট হিয়ারিং করতে হবে আর মামলা হচ্ছে কলকাতা হাইকোর্টটাই আমরা বন্ধ করে দিতে চাই সেই মামলাটা আমরা করতে চাই এভাবে তো চলতে পারে না তবে এখানেই বলে রাখি এই মামলা কিন্তু খারিজ হয়নি এই মামলার শুনানি হবে তো যাই হোক আমরা যদি আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গে ফিরে আসি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সম্প্রতি প্রধান বিচারপতি এবং মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছে তার প্রতিক্রিয়া চাওয়া হয়েছে সেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে প্রধান বিচারপতির মন্তব্যের পাল্টা আমি কিছুই বলতে চাই না তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন তার উত্তর আমি দেব কারণ উনিও রাজনীতির লোক আর আমিও রাজনীতির লোক এবং এরপরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা প্রমাণ করতে পারবেন যে আমি যে নির্দেশগুলো দিয়েছি সেগুলো পক্ষপাত দুষ্ট তিনি কি একটা নির্দেশ পক্ষপাত দুষ্ট প্রমাণ করতে পারবেন অসত্য কথা বলা ওনার অভ্যেস যখন ওর এবং ওর ভাইপোর দুর্নীতি প্রকাশ হচ্ছিল সেই সময় উনি বলেছিলেন বিজেপির হাইকোর্ট তবে এখানে অবশ্যই উল্লেখ করতে হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বিচারপতি ছিলেন সেই সময় কিন্তু তার সাক্ষাৎকার এবং একাধিক মন্তব্যের জন্য তার এজলাস থেকে মামলা সরে গেছে এই পরিস্থিতিও আমরা দেখেছি অনেকেই সেই সময় তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তারপর তিনি পদত্যাগ করে রাজনীতিতে এসেছেন এখন বিজেপির সাংসদ হয়েছেন তিনি রাজনীতিতে আসার পরেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে আসার পরে এমন একাধিক মন্তব্য বা আচরণ তিনি করেছেন যেগুলো কিন্তু নিন্দুকদের হাতে অস্ত্র তুলে দিয়েছে এবং যেগুলো নিয়ে সমালোচনা বিতর্ক সমস্তটাই হয়েছে এগুলো অস্বীকার করার কোনো জায়গা নেই এবং সব থেকে বড় কথা বিচার ব্যবস্থা প্রমাণ চাইলেও রাজনীতি তো প্রমাণ চায় না রাজনীতিতে আপনি কার বিরুদ্ধে কথা বলছেন কে বলছেন এবং কিভাবে মানুষকে সেটা আপনি বিশ্বাস করাতে পারছেন কতটা করাতে পারছেন তার উপরেই সবটা নির্ভর করে জনমতের উপরেই কিন্তু সবটা নির্ভর করে তারই সঙ্গে এখানে একদম শেষে আমি দুটো কথা বলতে চাই প্রথমত হঠাৎ যদি কথার মেম্বার যারা রয়েছেন যারা আর্থিক সাহায্যের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যই এই ধরনের পর্বগুলো আমরা করার সাহস দেখাতে পারি এবং হঠাৎ যদি কথার সমস্ত দর্শক যারা রয়েছেন যারা ক্রমাগত প্রতিনিয়ত আমাদের কাজের পাশে থাকেন আমাদের পর্বগুলো দেখেন কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহ যোগান আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্যেই আমরা এগিয়ে যেতে পারছি একদম শেষে বলি দেখুন প্রধান বিচারপতি বা মুখ্যমন্ত্রী দুজনের মধ্যে দুজনেই যে কথাগুলো বলেছেন তার মধ্যে একটাও কিন্তু ভুল কথা নয় কোনোটাই খারাপ কথা নয় নীতি কথা হিসেবে তো অবশ্যই ঠিক হ্যাঁ এটা তো সত্যি কথা যে বিচার ব্যবস্থার মধ্যে পক্ষপাতিত্ব থাকা উচিত নয় বিচারপতিদের ভগবান করা উচিত নয় কিন্তু এখানে প্রশ্ন তখনই চলে আসে যখন আমরা দেখি যে মুখ্যমন্ত্রী বলছেন পক্ষপাতিত্ব থাকার কথা নয় বিশুদ্ধ এবং সৎ হওয়া উচিত বিচার ব্যবস্থা সেখানেই আবার উল্টো দিকে আমরা দেখি যে মুখ্যমন্ত্রী কিভাবে কলকাতা হাইকোর্টকে আক্রমণ করছেন তার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ উঠে আসছে বিচার ব্যবস্থাকে অপমান করার অভিযোগ কিভাবে উঠে আসছে আবার উল্টো দিকে আমরা জানি যে হ্যাঁ বিচারপতিদের ভগবান বানানো উচিত নয় কিন্তু ক্রমাগত এটা হয়েছে এর আগেও হয়েছে এখনো হচ্ছে তখনই এই গোটা বিষয়টা কিন্তু কমপ্লিকেটেড হয়ে যায় এবং তাই পর্বের শেষে আমি আপনাদের জন্য এই প্রশ্ন রাখতে চাই যে আপনাদের কি মনে হয় অনেকটা দেরি হয়ে গেছে এখন এসব কথা বলে আর কোনো লাভ নেই আলটিমেটলি যা হওয়ার ড্যামেজ তা হয়েই গেছে নাকি আপনারা মনে করেন যে এখনও সময় রয়েছে এখনও শুধরে নেওয়া যেতে পারে এই যে শেষ সহায় সেই সম্বলের জায়গাটা রয়েছে তার উপর থেকেও যদি মানুষের বিশ্বাস উঠে যায় তাহলে আর কোথায় আমরা যাবো অতএব এখনও সময় রয়েছে এখনও ঠিক করা যেতে পারে কোনটা মনে হয় আপনার অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর পরের দিন অবশ্যই দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন